আসসালামু আলাইকুম সকল ফুটবল প্রেমীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এফএ ফুটবল চ্যানেলের পক্ষ থেকে। স্পেনকে বিদায় করে দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল এস রোগাগুইন এর দল আশরাফ হাকিমির দল। এই দিনে জয়ের নায়ক গোলরক্ষক বাউনাল ইয়াসিন বাউনি। নির্ধারিত সময় গোলশূন্য ড হওয়ার পর রান্ডি শুটে যায় খেলা, কিন্তু স্পেনের ফরওয়ার্ড লাইনের কেউ মরক্কোর গোলকিপার ইয়াসিন বাউনির গোলরক্ষকের জালে বল ঢুকাতে পারেনি। একে একে সারারিয়া, সোলার, বুস্কেট প্লান্টি মিস করে মরক্কোকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তাই রাউন্ড অফ 16 থেকে বিদায় নিতে হলো 2010 সালের সাবেক চ্যাম্পিয়নদের। অথচ পুরো 120 মিনিটই স্পেনের পক্ষে ছিল। পুরো খেলায় মরক্কো বল দখলের পার্সেন্ট ছিল মাত্র 23%, অপরদিকে স্পেন 77% বল দখলে ছিল। কিন্তু ফরওয়ার্ড লাইনের ব্যর্থতায় আবারও কখনো কখনো ইয়াসিন বাউনির দক্ষতায় গোল থেকে বঞ্চিত হয়ে লুইস এনরিকের শিষ্যদের বিদায় নিতে হলো রাউন্ড অফ 16 থেকে। মরক্কোর প্লেয়ারদের কথা একান্তভাবে বলতে হয়, মরক্কো প্লেয়াররা দারুণ খেলেছে। ডিফেন্সিভ দরে রেখে মাঝে মাঝে এমন কিছু আক্রমণ করেছে যা স্পেন দলকে ভয় ভীতি দিয়েছিল। সর্বোপরি বলতে গেলে মরক্কোর এই জয় কিন্তু দলীয় সমন্বয়ে জয়। মরক্কোর একমাত্র তারকা প্লেয়ার আশরাফ হাকিমি, কিন্তু আশরাফ হাকিমি ছাড়া আরও তারকা প্লেয়ার তেমন নেই। কিন্তু সেভিয়ার গোলরক্ষক বাউনির যেই দৃঢ়তা, যেই সেভিং, কিছু যে সেভিং করেছে যা মারাত্মক লেভেলের, এই সেভিং যদি না হতো তাহলে আসছে স্পেন কোয়ার্টার ফাইনালে যেত। সর্বোপরি আরেকবার বলতে হয়, মরক্কোর প্লেয়াররা দলীয় সমন্বয়ে খেলেছে এবং এই দলীয় পারফরমেন্সের কারণে তারা জয়লাভ করেছে। প্রত্যেক প্লেয়ারই পারফর্ম করেছে, তারা শেষ পর্যন্ত ম্যাচটি প্লান্টি শুটে নিয়ে যেতে বাধ্য করল এবং প্লান্টি শুটে স্পেনের সারারিয়া, সোলার ও বুস্কেটের মতো অভিজ্ঞ প্লেয়াররা প্লান্টি মিস করাতে মরক্কোকে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হতে তারাই সহায়তা করছে। আজকে যদি তারাই যদি গোল করতে পারত তাহলে স্পেনে হয়তোবা যেতে পারত, কিন্তু ভাগ্যের লেখন স্পেনকে বিদায় দিয়ে মরক্কোই কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হলো। এই রেগুনের শিষ্যরা আশরাফ হাকিমির পুরো দল, সামনে তাদের জন্য কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করছে। তারা কি পারবে সেই প্রতিপক্ষকে ব্যাট করে নিজেদের ইতিহাসে আরেক ধাপকে এগিয়ে নিয়ে যেতে? আমরা সেই খেলার অপেক্ষায় থাকলাম। ফুটবল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।